বন্ধুরা, আমি এখন আছি লেক মলের সামনে, বুঝতেই পারছেন দেখে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দীর্ঘদিন ধরে করতে করতে, ঈশ্বরকে প্রার্থনা করতে করতে, এবং আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, এরম প্রার্থনা করতে করতে বা এইসব কবিতা আবড়াতে আওড়াতে আওড়াতে আজ বোধহয় বরুণ দেব সন্তুষ্ট হয়েছেন। বিভিন্ন জায়গায় পুজো আচ্ছা হয়েছে আপনারা জানেন, যার পরিপ্রেক্ষিতে আজকে একটু বৃষ্টি হলো বরুণ দেব সন্তুষ্ট হয়ে। তো আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি, অনেক ছাতা নিয়ে আবার সেই পুরনো সেই বর্ষার সময় যেমন দৃশ্য, সেই দৃশ্য আবার দেখা যাচ্ছে। আর কয়েকজন ইতিমধ্যে যারা ছাতা নিয়ে বেরোয়নি, তারা এই সাইডের দিকে দাঁড়িয়ে আছেন ছাওয়াতে। তো বন্ধুরা, একটু যে এখন প্রখর দাবদাহ ছিল, তার থেকে বোধ হয় একটু আবহাওয়াটা একটু বোধ হয় শিক্ত হলো। আপনারা কী বলেন, আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে? যদি বৃষ্টি হয় তাহলে কেমনভাবে ভিজলেন, কেউ ভিজলেন কি না, বা কেউ ছাতা নিয়ে কোথাও বেরিয়েছিলেন কিনা আমার মতন, সেগুলো একটু জানাবেন। দেখতেই পাচ্ছেন, তবে বৃষ্টিটা খুবই সামান্য বৃষ্টি হলো, যে বৃষ্টিতে আমার মনে হয় না খুব একটা গরমটা কমবে। তো খুব ঝমঝমিয়ে বৃষ্টি না হলে পরে বোধহয় এই গরমটা কমবে না, এটা মনে হয় আরেকটু গরমটার ভাবটাই বেড়ে যাবে দেখুন রাস্তায়। তো আপনারা কী বলেন, আপনারা জানান। অবশেষে বৃষ্টি এলো, আকাশে এখন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখাতে পাচ্ছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আলোর ঝলকানি। ঠিক লেক মলের সামনে আমি দাঁড়িয়ে আমি ভিডিও করলাম। আপনারা কে কেমন আছেন, আপনাদের এলাকায় কোনো বৃষ্টি হয়েছে কি না, বা কীরকম বৃষ্টি হয়েছে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, একটু বৃষ্টি হোক, আবার এমন না হয় যে আমাদের বলতে হয় উফ এত বৃষ্টি, এবার বৃষ্টিটাকে কমাও, জানি না সেরকম যেন না পরিস্থিতি হয়। পরিমিত বৃষ্টি যাতে কিনা সাধারণ মানুষের স্বস্তি হয়, এরকমই যেন হয়, তাই না? আপনারা কী বলেন? ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।